জার্মান অটোমোবাইল জায়ান্ট মার্সিডিস এমন একটি গাড়ি তৈরি করেছে যা আপনি আমি কেন পৃথিবীর যে কেউ গাড়িতে চড়তে মরিয়া হয়ে যাবে। 2020 সালের দিকে এই জার্মান অটোমোবাইল জায়ান্ট মার্সিডিস আমেরিকার মোটর শোতে প্রদর্শিত করে তাদের এই ফিউচার কনসেপ্ট কার মার্সিডিস এভিটিআর। খুবই এক্সট্রিম ও ফিউচারিস্টিক এই গাড়ির কনসেপ্ট নেওয়া হয়েছে 2009 সালে রিলিজ প্রাপ্ত জেমস ক্যামেরুনের অ্যাভাটার সিনেমা থেকে, ফলে গাড়িটির নাম এভিটিআর রাখা হয়। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই এভিটিআর অর্থ কি। এটার পূর্ণরূপ হলো অ্যাভাটার অ্যাডভান্স ভেহিকল ট্রান্সফরমেশন। এসব কনসেপ্ট গাড়িগুলোকে সাধারণ গাড়ির সাথে তুলনা করা যায় না, কেননা এই কনসেপ্ট গাড়ি বানানো ও তা সবার সামনে প্রদর্শন করা হয় এটা ধারণা নিতে যে আসছে আগামী ভবিষ্যতের গাড়ি কেমন হতে যাচ্ছে তার উপর ভিত্তি করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কনসেপ্ট কারগুলো বিক্রয়ের জন্য নয়। আপনি যতই টাকাওয়ালা হন না কেন, এসব কনসেপ্ট কার কখনোই কিনতে পারবেন না। বিশেষ করে এই গাড়িটির নজর কাড়া সিস্টেমটি হলো এর চারটি চাকা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে চলতে পারে এবং এর চাকায় বিভিন্ন অ্যানিমেশন ও কালারের সুন্দর লাইট জ্বলে। প্যান্ডোরা গ্রহের গাড়িটিতে ফোর্ডিনের ডানার মতো করে এর দরজা বানানো হয়েছে। গাড়িটির সামনের চাকার পেছনের অংশে গোপন বাটনে প্রেস করলে এর দরজা খুলে যায়। তো এবার পেছনের এই কিটগুলো আপনাকে অবাক করবে। এগুলো এমন সিস্টেমের ইলেকট্রিক যন্ত্র যা এসবের উপর হাত নাড়াচাড়া করলে এগুলোও প্রাণীদের মতো অনুভূতি প্রকাশ করতে নড়াচড়া করবে। এই অ্যাভাটার কনসেপ্টে এরূপ সিস্টেম দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে গাড়িটির কোনো জীবিত প্রাণীর মতো মনে হয়। গাড়িটির বাহিরের অংশ দেখতে যতটাই না সুন্দর, তার চেয়েও সুন্দর গাড়িটির ভেতরের অংশ। আশ্চর্য ব্যাপার হলো গাড়িটিতে কোনো স্টিয়ারিং, ব্রেক লিভার, এসকেলেটর, গিয়ার লিভার এসব কিছুই দেখতে পাবেন না, এবং গাড়িটির ইন্টেরিয়র সম্পূর্ণ একটি ডিসপ্লে। দুই সিটের মধ্যখানে থাকা এই কন্ট্রোলারই হলো গাড়ি নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। এই সিস্টেমটি সাধারণ কোনো প্রযুক্তি নয়, বরং এটি গাড়ি পরিচালনা করার সাথে সাথে আপনার হার্টবিটও স্ক্যান করতে পারবে। এই সিস্টেমটিতে হাত রেখে সামনে পেছনে করলে গাড়িও সামনে পেছনে এগুবে, আর ডানে বামে করলে গাড়িও ডানে বামে সরবে। ফিউচারিস্টিক এই গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক। এতে পাওয়ার সাপ্লাই হয় 350 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর ও 110 কিলোওয়াটের ব্যাটারির সাহায্যে। মার্সিডিস কোম্পানি গাড়িটির প্রদর্শন করেছে শুধু কনসেপ্ট কার হিসেবে শো করার জন্য, গাড়িটি বিক্রয়ের জন্য নয়। সাধারণত কনসেপ্ট কার হওয়ায় এই গাড়ির বাজার মূল্য নির্ধারণ করা হয়নি। তো ফিউচারিস্টিক এই কনসেপ্ট কার সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম রোমাঞ্চ, ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।